মুভির শুরুতে ইলিয়াত নামের একটা বোকাশোকা লোককে দেখানো হয়। সে মানুষের সাথে খুব একটা মিশতে পারত না এবং তাকে নিয়ে সবাই খুব মজা করত আর কেউ তাকে কখনোই সিরিয়াসলি নিত না। ইলিয়াত এটা জানা সত্ত্বেও তার সহকর্মীদের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু কেউই তার মতো একজন বোকা মানুষের সাথে মিশতে পছন্দ করত না। এক রাতে সে একটা বারে গেলে সেখানে তার সহকর্মীদেরকে দেখতে পায়, যারা তাকে না নিয়েই পার্টি করতে চলে এসেছিল। এমনকি তারা ইলিয়াতকে দেখে মুখ লুকানোর চেষ্টাও করে। ইলিয়াত বোঝে তারা চাইছে না সে তাদের কাছে যাক, তবুও সে এসবকে তোয়াক্কা না করেই তাদের কাছে চলে যায়, যেটা স্বাভাবিকভাবে তার সহকর্মীরা একদমই পছন্দ করে না। এই সময় অ্যালিসন নামে তার একজন সহকর্মী সেখানে আসলে ইলিয়াত সবাইকে অবাক করে দিয়ে বলে সে অ্যালিসনের সমস্ত পছন্দ অপছন্দের ব্যাপারে খুঁটিনাটি জানে। তাই তার গ্রুপের লোকেরা এবার ইলিয়াতকে বলে অ্যালিসনের কাছে গিয়ে অ্যালিসনের সাথে কথা বলতে। সে অ্যালিসনকে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলে তারা 4 বছর ধরে একই জায়গায় কাজ করছে, কিন্তু অ্যালিসন আসলে তাকে চিনেই না। এরপর ইলিয়াত অত্যন্ত ক্যাবলাদের মতন ব্যবহার করতে শুরু করলে অ্যালিসন সেখান থেকে চলে যায়। তখন ইলিয়াত মনে মনে বলে অ্যালিসনকে পাওয়ার জন্য সে যা খুশি করতে রাজি আছে। এই সময় দেখা যায় একটা স্নুকার বল তার দিকে আসে। সে বলটা তুলতেই একটা লাল পোশাক পরা মহিলা তাকে ইশারা করে ডাকে আর বলে সে তার মনের ইচ্ছা শুনতে পেয়েছে। এরপর সে একটা শটে বিলিয়ার্ডের সবকটা বল পকেটে ফেলে দেয়। সেই মহিলা ইলিয়াতকে বাইরে নিয়ে গিয়ে তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, কিন্তু ইলিয়াত নার্ভাস হয়ে ভয় পেয়ে যায়। এরপর সেই লাল জামা পরা মেয়েটি তাকে বলে সে একটা ডেভিল, মানে শয়তান। স্বাভাবিকভাবেই ইলিয়াত তাকে বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু বাইরে এসে দেখে সেই মহিলা আগে থেকেই একটা গাড়ির উপর এসে বসে আছে এবং তার পরনেও একটা অন্য লাল রঙের পোশাক। এরপর সেই ডেভিল তাকে তার সব গোপন কথাগুলো বলে শোনায়। যেমন ইলিয়াত খুবই একা একজন মানুষ, সে তার বাড়িতে একাই থাকে, তাই তার কেয়ার করার মতন কেউই নেই এবং রোজ ঘুমোতে যাওয়ার সময় সে কাঁদে। তাই ডেভিল তাকে বলে সে তার যা ইচ্ছে সেটা চাইতে পারে, ডেভিল তার মনের আশা পূরণ করবে। ইলিয়াত ততক্ষণে ঠিকমতো ডেভিলকে বিশ্বাস করে উঠতে পারেনি, তাই সে একদম মজা করেই বলে তার একটা বার্গার আর কোল্ড ড্রিঙ্কস লাগবে। ডেভিল তার মনের আশা পূরণ করে, সে ইলিয়াতকে একটা ম্যাকডোনাল্ডসে নিয়ে যায় এবং সেগুলো কিনে দেয়, কিন্তু ইলিয়াতকে দিয়েই তার দাম দেওয়ায়। ইলিয়াত এবার একরকম বিরক্ত হয়ে ওঠে। এরপর ডেভিল তাকে নিজের স্পোর্টস কারে করে লিফট দেয় এবং তাকে একটা ক্লাবে নিয়ে যায় যেটার মালিক ছিল ডেভিল নিজেই। সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই ইলিয়াতকে দেখে খুবই উল্লাস শুরু করে এবং নিজেদের মধ্যে একরকম ধাক্কাধাক্কি শুরু করে দেয় ইলিয়াতের ফটো তোলার জন্য, এবং ক্লাবের ভেতরের প্রত্যেকটা মেয়ে ইলিয়াতকে পেতে যায়। ডেভিল ইলিয়াতকে নিজের অফিসে নিয়ে যায় এবং সেখানে সে তার নিজের লাল রঙের পুরুষ রূপটাও ইলিয়াতকে দেখায়। ইলিয়াত এইবার তাকে বিশ্বাস করতে শুরু করে এবং তার কাছে ভগবানের ব্যাপারে জানতে চায়। ডেভিল তাতে খুব বিরক্ত হয়ে যায়, কারণ সবাই তার কাছে শুধু ভগবানের ব্যাপারেই জানতে চায়। এরপর ডেভিল তার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চায়। সে বলে সে ইলিয়াতের 7টা wish পূরণ করবে আর তার বদলে ইলিয়াতের সোল, মানে তার আত্মা তাকে দিয়ে দিতে হবে। ইলিয়াত প্রথমে একটু চিন্তায় পড়ে যায় সে এটা আদেও করবে কিনা, কিন্তু যখন ডেভিল ইলিয়াত আর অ্যালিসনের ভবিষ্যতের কিছু মুহূর্ত তাকে দেখায়, সে সাথে সাথেই কন্ট্রাক্টে সাইন করে দেয়। এমনকি ওই কন্ট্রাক্টে কি কি লেখা ছিল সেগুলো পর্যন্ত সে পড়ে দেখে না। এরপর ডেভিল তাকে একটা পেজার দিয়ে বলে যদি কোনো সমস্যা হয় তাহলে পেজারে 666 ডায়াল করলেই ডেভিল চলে আসবে। ইলিয়াত তার প্রথম উইশটা চায়। সে বলে সে নিজেকে খুব ধনী, ক্ষমতাবান এবং অ্যালিসনের হাজবেন্ড হিসাবে দেখতে চায়। পরে দৃশ্যে ইলিয়াত ঘুম ভেঙে দেখে সে অ্যালিসনের সাথে একই বিছানায় শুয়ে আছে। সে তো খুব মজা পেয়ে যায়। তারপর সে নিচে আসে আর বুঝতে পারে এখন সে স্প্যানিশ ভাষাও বলতে পারে। এরপর সে আরও মজা পেয়ে যায় এবং নিজের নতুন সুন্দর জীবনটা উপভোগ করতে শুরু করে। ঠিক এই সময় অ্যালিসনকে তার ইংলিশ টিচার রাউলের সাথে খুবই অসংলগ্ন অবস্থায় দেখা যায় আর এটা দেখে রেগে গিয়ে ইলিয়াত নিজের একটা সাইডের গোঁফ টেনে ছিঁড়ে ফেলে। এরপর তার এক কর্মচারীর থেকে সে জানতে পারে আসলে অ্যালিসন আর রাউলের মধ্যে অনেকদিন ধরেই অ্যাফেয়ার চলছে। ইলিয়াত রেগে গিয়ে অ্যালিসনের কাছে গিয়ে তাকে বকা দিতে শুরু করে, কিন্তু অ্যালিসন উল্টে তাকেই কথা শুনিয়ে দেয় এবং জানায় সে ইলিয়াতকে একদমই পছন্দ করে না। এই সময় একজন এসে ইলিয়াতকে জানায় তার ফ্যাক্টরিতে কিছু সমস্যা হচ্ছে। সে বাইরে বেরিয়ে ভয় পেয়ে যায় যখন সে দেখে তার নিজস্ব একটা সেনাবাহিনী রয়েছে। ফ্যাক্টরিতে গিয়ে সে জানতে পারে সে একজন কলম্বিয়ার ড্রাগ লর্ড, আর এই সময় রাউলও সেখানে এসে সবকিছু নিজের অধীনে করে নেয়। এমনকি ইলিয়াতের অধীনস্থ কর্মচারীরাও রাউলের সাইড নিয়ে নেয় আর সবাই মিলে তারা ইলিয়াতকে মারার চেষ্টা করে। সে তখন কোনো রকমে একটা হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করে। এই অবস্থাতেই সে ডেভিলের পেজারটা বার করে, কিন্তু সেটা তার হাত থেকে নিচে পড়ে যায়।
সেও হেলিকপ্টার থেকে লাফ দিয়ে দেয় এবং পিজারটা হাতে পেয়ে তাতে 666 ডায়াল করে দেয়। আর সে সোজা গিয়ে পড়ে আমেরিকাতে একটা গাড়ির ওপর, যেখানে ডেভিলটা পার্কিং টিকিট কাটছিল। সে ডেভিলকে জিজ্ঞাসা করলে ডেভিল তাকে জানায় এলিয়ট এরকম কোনো শর্ত রাখেনি যাতে অ্যালিসনও তাকে ভালোবাসবে। আর এলিয়ট যেহেতু জানতো না অ্যালিসন কি ধরনের ছেলে পছন্দ করে, তাই ডেভিল তাকে অ্যালিসনের বাড়ি নিয়ে যায়। অ্যালিসনের রুমে গিয়ে ডেভিল এলিয়টকে এলিয়নের ডায়েরি পড়ে শোনায়। এই সময় অ্যালিসন বাথরুম থেকে রুমে এলে সে ডেভিল বা এলিয়ট কাউকেই দেখতে পায় না বা অনুভব করতেও পারে না, কারণ ডেভিল আগে থেকেই জাদু করে নিজেদেরকে অদৃশ্য করে রেখেছিল। এলিয়ট অ্যালিসনের ডায়েরি পড়ে বলে সে খুবই সেন্সিটিভ এবং ইমোশনাল পুরুষ পছন্দ করে। এই সময় অ্যালিসন তার টাওয়ালটা খুললে তারা দুজনেই বড় বড় চোখ করে অ্যালিসনকে দেখতে থাকে। এরপর এলিয়ট ডেভিলকে বলে সে যেন তাকে একটা খুবই সেন্সিটিভ আর ইমোশনাল পুরুষ বানিয়ে দেয় যাতে অ্যালিসন তাকে ভালোবাসে। এরপরের দৃশ্যে এলিয়ট আর অ্যালিসনকে একটা সমুদ্র পাড়ে দেখা যায়। সূর্য অস্ত যাচ্ছিল এবং মুহূর্তটা খুবই রোম্যান্টিক দেখাচ্ছিল। এলিয়ট এখন অনেক ইমোশনাল আর সেন্সিটিভ হয়ে গেছে, তাই সে সূর্য অস্ত যাওয়া নিয়ে ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে ফেলে। এরপর সে অ্যালিসনের জন্য ভিগান স্যালাড বানিয়ে দেয়। এবার তারা কিস করতে যাবে, ঠিক সেই সময় ডেভিল সেখানে এসে তাদেরকে ডিস্টার্ব করে। আর তারপর এলিয়ট প্রায় সবকিছু নিয়েই ইমোশনাল হয়ে যায়। সে ডলফিন, অ্যালিসনের চুল এবং তারপর আবার সূর্যাস্ত নিয়ে ইমোশনাল হয়ে যায়। অ্যালিসন তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে বারবারই কেঁদে কেঁদে অ্যালিসনকে কথা বলতে বাধা দেয়। আর এই সময় তিনটে খারাপ লোক এলিয়টের ওপর বালি ছুড়ে দেয়। এলিয়ট রেগে যায় কিন্তু ভদ্রভাবে তাদেরকে বলে সেখান থেকে চলে যেতে। তাদের মধ্যে একজন অ্যালিসনকে বিয়ার খাওয়ার জন্য ইনভাইট করে। অ্যালিসনও প্রচন্ড আনন্দ পেয়ে তাদের সাথে যেতে রাজি হয়ে যায় এবং যাওয়ার আগে এলিয়টকে বলে যায় সে খুবই সেন্সিটিভ একজন পুরুষ, যেটা এলিয়টের একদমই পছন্দ না। সে পছন্দ করে একজন শক্তিশালী এবং টাফ পুরুষ। এলিয়ট আবার কেঁদে ফেলে এবং কাঁদতে কাঁদতেই 666 প্রেস করে দেয়। এবার এলিয়ট ডেভিলের ওপর খুব রেগে যায় আর ডেভিল তাকে সান্ত্বনা দিয়ে বলে সত্যি পৃথিবীটা খুব নিষ্ঠুর, কেউই এলিয়টের চেষ্টার দামই দিচ্ছে না। এইবার এলিয়ট একটু শান্ত হয় এবং বলে তাকে একজন লম্বা চওড়া এবং সফল পেশাদার বাস্কেটবল প্লেয়ার বানিয়ে দিতে। পরের দৃশ্যে এলিয়টকে দেখা যায় একটা বাস্কেটবলের খেলায়, যেখানে সে এতটাই ভালো খেলছিল যে কেউই তার ধারে কাছেই ঘেঁষতে পারছিল না, কারণ সে খুবই লম্বা এবং শক্তিশালী হয়ে গিয়েছিল। ডেভিলও সেখানে উপস্থিত ছিল আর তাকে চিয়ার করছিল, কিন্তু যখন ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করছিল তখন সে তার উত্তর ঠিক করে দিতে পারে না, যাতে বোঝা যায় সে খেলোয়াড় হিসেবে ভালো হলেও আসলে একটা বোকা হাঁদাই ছিল। পরের দৃশ্যে অ্যালিসন লোকাল রুমে আসে এলিয়টের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে। অ্যালিসন ইন্টারভিউয়ের মধ্যেই তার সাথে অনেকটা ফ্লার্ট করে, যাতে বোঝা যায় অ্যালিসন এলিয়টকে পছন্দ করে। এলিয়টও অ্যালিসনকে তার বাড়িতে ইনভাইট করে আর অ্যালিসন তাতে একবারই রাজি হয়ে যায়, কিন্তু তারপরেই ঘটে যায় দুর্ঘটনাটা। এই সময় এলিয়ট তার টাওয়ালটা ঠিক করতে গেলে তারা দুজনেই এলিয়টের গোপনাঙ্গ দেখে ফেলে, যেটা খুব খুব খুবই ছোট ছিল। এটা দেখে এলিসন খুব আশাহত হয়ে যায় এবং কোনোরকমে একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এলিয়ট খুবই রেগে যায় এবং পেজারে 666 ডায়াল করে। সে এবার আর কোনো ফাঁক রাখতে চায় না, তাই সে ডেভিলকে বলে তাকে এবার বুদ্ধিমান হ্যান্ডসাম একজন মানুষ বানিয়ে দিতে, যাকে সবাই ভালোবাসে। পরের দৃশ্যেই তাকে একটা খুবই বড় সড় পার্টিতে দেখা যায়, যেখানে সবাই তার নতুন লেখা নভেলের খুবই প্রশংসা করছিল। অ্যালিসনও সেখানে আসে এবং তার লেখায় ইমপ্রেসড হয়ে যায়। তারা দুজন কথা বলে এবং একটা সুন্দর সময় কাটায়। এরপর সে অ্যালিসনকে তার বাড়িতে নিয়ে যায় আর তখনই জানা যায় এবার এলিয়ট একজন গে এবং বাড়িতে তার হাজবেন্ড তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এলিয়ট এই সবকিছুকে মিথ্যে প্রমাণ করার জন্য সেখানেই অ্যালিসনকে কিস করে। কিন্তু অ্যালিসনকে কিস করেও সে যখন উত্তেজিত হচ্ছিল না, তখন সে বুঝতে পারে যে ডেভিল এবারও তার সাথে বেইমানি করেছে। তাই সে আবার 666 প্রেস করে এবং এইবার সে নিজের জন্য নয় বরং অন্যদের জন্য ভালো কিছু করতে চায়। সে ডেভিলকে বলে সে আমেরিকার প্রেসিডেন্ট হতে চায়। ডেভিল তার উইশ পূরণ করে এবং তাকে অ্যাব্রাহাম লিঙ্কন বানিয়ে দেয়। কিন্তু এলিয়টকে অ্যাব্রাহাম লিঙ্কন বানিয়ে সেই দিনই পাঠায় যেদিন তাকে হত্যা করা হয়। এলিয়ট ব্যাপারটা বুঝতে পারে এবং সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু তার পরামর্শদাতা তাকে সেটা করতে দেয় না। যখন এলিয়টকে হত্যা করা হবে ঠিক সেই মুহূর্তেই সে 666 প্রেস করে দেয় এবং আবার সে তার কোম্পানিতে পৌঁছে যায়। আর ডেভিল তার কম্পিউটার স্ক্রিনে এসে তাকে জানায় তার কাছে আর মাত্র একটা বেশ বেঁচে আছে, কারণ প্রথমবার সে যে বার্গার আর কোক চেয়েছিল সেটাও কাউন্ট করা হয়েছে। ডেভিলের চালাকির কারণে এলিয়ট একরকম বিধ্বস্ত হয়ে যায়, তাই সে চার্চে যায় ভগবানকে খুঁজতে। চার্চের ফাদার ভগবানের জায়গায় ভগবানের হয়ে এলিয়টের সব কথা মন দিয়ে শোনে আর এলিয়টও তার সাথে যা যা ঘটেছে সবটা বলে। সেটা শুনে ফাদার পুলিশ ডাকে।
এলিয়ট পুলিশ স্টেশনে গিয়ে যখন এসব বলে তখন স্বাভাবিকভাবেই কেউই সেটা বিশ্বাস করে না আর তাকে জেলে ভরে দেয়। আর দেখা যায় ডেভিলই পুলিশ সেজে তাকে জেলে ভরছে। এই সময় ডেভিল তাকে কানে কানে বলে তার শেষ বিষটা ব্যবহার করে সে এখান থেকে বেরোতে পারে, কিন্তু এলিয়ট সেটা করে না। সে জেলের ভিতর আরেকজনকে দেখা যায়, তাকে এলিয়ট বলে সে তার আত্মা একটা ডেভিলের কাছে বিক্রি করে দিয়েছে। এটা শুনে সেই লোকটা তার দিকে তাকিয়ে হাসে আর বলে, আমাদের সবার আত্মার মালিকই একমাত্র ভগবান, এই ডেভিলটা শুধুমাত্র তার সাথে ছলনা করছে। সে আরো বলে, যে কোনো মানুষ যে কোনো ভুল করতেই পারে এবং সে তার নিজের ভুল স্বীকার করে ভগবানের দ্বারস্থ হলে ভগবান ঠিক তাকে ক্ষমা করে দেয়। এইসব শুনে এলিয়ট তার পরিচয় জানতে চাইলে সে একটা রহস্যময় হাসি দিয়ে বলে, সে শুধুমাত্র একজন ভালো বন্ধু। এলিয়ট সারা রাত এই সমস্ত কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর পরের দিন সকালে তাকে জেল থেকে ছাড়া হলে সে সোজা ডেভিলের ক্লাবে যায়, যেখানে এখন সবাই বুড়ো হয়ে গিয়েছিল কিন্তু তারা তখনও পার্টি করে যাচ্ছিল। সে ডেভিলের কেবিনে ঢোকে আর তাকে বলে সে তার শেষ ইচ্ছাটা ব্যবহার করতে চায় না, কিন্তু ডেভিল তাকে বলে কন্ট্রাক্ট অনুযায়ী তার 7টা বিশি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে চেয়ে নিতে হবে। কিন্তু এলিয়ট দৃঢ় গলায় জানায় সে কোনোভাবেই আর কিছুই ডেভিলের কাছে উইশ করে পূরণ করতে চায় না। সে বুঝে গেছে জীবনের এই সফরটা আসলে উপভোগ করা উচিত এবং সব উইশ নিজের চেষ্টায় অর্জন করা উচিত। ডেভিলের এইসব একদমই পছন্দ হয় না এবং সে তার ভয়ঙ্কর আসল রূপে এসে এলিয়টকে বলে শেষ ইচ্ছা জানাতে, না হলে সে এক্ষুনি তাকে মেরে ফেলবে। তখন এলিয়ট তার শেষ ইচ্ছা জানায়, সে বলে অ্যালিসন যেন সবসময় সুখে থাকে। ডেভিল হতাশ হয়ে চেঁচিয়ে ওঠে এবং এলিয়টকে ছেড়ে দেয়। এরপর এলিয়টের জ্ঞান ফিরলে সে দেখে একটা বিল্ডিংয়ের সিঁড়িতে সে পড়ে রয়েছে, যেখানে ডেভিল তাকে জানায় এলিয়টের আত্মা এলিয়টের কাছেই থাকবে। কারণ কন্ট্রাক্ট অনুযায়ী যদি কেউ নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর জন্য কোনো উইশ করে তাহলে সেই কন্ট্রাক্ট বাতিল হয়ে যায়। এলিয়ট সেটা জানতো না, কারণ এলিয়ট সাইন করার সময় সে কন্ট্রাক্টটা পড়েই দেখেনি। এটা শুনে এলিয়ট খুবই খুশি হয়। ডেভিল তাকে বলে এই কটা দিন সে এলিয়টের সাথে সময় কাটানোটা খুব ভালোভাবে উপভোগ করেছে। এলিয়টও বলে ডেভিল তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। পরের দৃশ্যে এলিয়ট অফিসে গিয়ে অ্যালিসনকে দেখে তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলে সে জানায় তার একটা বয়ফ্রেন্ড আছে এবং সে খুব ভদ্রভাবে তাকে না করে দেয়। এলিয়টও খুব ম্যাচিওরলি এই রিজেকশনটা মেনে নেয়। এরপর এলিয়টের অফিসে একজন সহকর্মী এলিয়টকে নিয়ে মজা করলে এলিয়ট তার কলার চেপে ধরে এবং তাকে ভয় পাইয়ে দেয়। আর এই ঘটনার পর থেকেই এলিয়টকে তার অফিসের সবাই সিরিয়াসলি নিতে শুরু করে দেয়। কাজের পর বাড়ি ফিরে সে দেখে নিকোল নামের তার একটা নতুন প্রতিবেশী এসেছে, যাকে দেখতে একদমই অ্যালিসনের মতো। এলিয়ট তাকে তার জিনিসপত্র ঘরে পৌঁছে দিতে সাহায্য করে আর কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে ডেট করতে শুরু করে। তারা দুজন একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এই সময় দেখা যায় ডেভিল আর সম্ভবত ভগবান চেস খেলছে, আর সেখানেও স্বাভাবিকভাবেই ডেভিল চিটিং করছে। আর এই দৃশ্যের সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান একটি ছেলে যখন সব মেয়ের মন পড়ার ক্ষমতা লাভ করে তখন কি হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।